নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শির ঘোড়াধা স্কুল। আপনাদের সবাইকে আজ আরো একবার অ্যারাইজা গায়কের ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আজকে আমি যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা মূলত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়, ভূগোলের সংজ্ঞা ও পরিধি, ডেফিনেশন অব জিওগ্রাফি অ্যান্ড স্কোপ অব জিওগ্রাফি অর কন্টেন্ট অব জিওগ্রাফি। ডেফিনেশন অব জিওগ্রাফি অ্যান্ড স্কোপ অ্যান্ড কন্টেন্ট অব জিওগ্রাফি। প্রথমেই আলোচনা শুরু করার আগে সকলকে বিনম্রভাবে অনুরোধ করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। কেন আমি এই কথা বলছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু এই কোভিড লকডাউন পিরিয়ডের প্রথম দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস 9, 10, 11, 12 সিলেবাসের ওপরে, মূলত জিওগ্রাফি সিলেবাসের ওপরে আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস করে চলেছি। তাই 9, 10, 11, 12 ছাত্রছাত্রীরা, বিশেষত যারা একাদশ শ্রেণীতে প্রথম ক্লাস শুরু করছো, তারা যদি আমার এই অ্যারাইজ অ্যান্ড আয়োকের আমার যে ইউটিউব চ্যানেলটি এটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ধারাবাহিকভাবে 11-এর ক্লাসগুলো পাবে, এমনকি 12-এর ক্লাসও পাবে, 9, 10-এর ক্লাস তো আছেই। যাই হোক, আলোচনা শুরু করি। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আজকের ক্লাসে যে ভিডিওটা উপস্থাপন করতে চলেছি তোমাদের জন্য, এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের বোর্ডের লেখাগুলো অস্পষ্ট মনে হয়, কারণ বোর্ডে আমি অনেকগুলো কথা লিখেছি তোমাদের জন্য, একটা নোটস আকারে ওটা রেডি করেছি, এটা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে করেছি, এই লেখাটা যদি তোমাদের কাছে অস্পষ্ট মনে হয় তোমরা ইউটিউব চ্যানেলের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিংক পাবে, সেই গুগল ড্রাইভের লিংকটা ক্লিক করলে তোমরা বোর্ডের একটা ইমেজ পেয়ে যাবে, সেই ইমেজটাকে জুম করে তোমরা কিন্তু বোর্ডের লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পাবে, ফলে তোমাদের কোনো দিক থেকেই কোনো অসুবিধে হবে না। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। আলোচনাটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা মাধ্যমিক পাস করে ক্লাস 10-এর পরে 11-এ ভর্তি হয়েছো, উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি যারা হয়েছো এবং ভূগোলটাকে যারা সাবজেক্ট হিসেবে রেখেছো, আমি ধরে নিতে পারি তোমরা কিন্তু এই বিষয়টাকে ভালোবেসে রেখেছো। তাহলে যেহেতু বিষয়টাকে তুমি ভালোবাসো, তাহলে এই বিষয়টা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার একটা তাগিদ তুমি তোমার ভেতর থেকে নিশ্চয়ই অনুভব করো, এটা আমি আশা করতে পারি। আর এই অ্যাসপিরেশন থেকে আমি কিন্তু তোমাদেরকে বলবো, প্রথমেই তোমাদের যেটা জানতে হবে সেটা যে ভূগোল এই বিষয়টা অ্যাকচুয়ালি কি বা কেন আমরা এই বিষয়টা পড়ি, এই বিষয়টা পড়ে আমাদের কি লাভ, এই বিষয়টা পাঠের আমাদের উদ্দেশ্য কি, এই বিষয়ের বিষয়বস্তু কি, এই বিষয়টার পরিধি কতখানি, অর্থাৎ ভূগোল বিষয়টাকে যদি তুমি ভালো করে না জানো তাহলে এই বিষয়টা পড়ার যে মজা সেই মজাটাই তুমি পাবে না। তাই প্রথমে আমরা জানবো ভূগোলের সংজ্ঞা এবং ভূগোলের পরিধি, অর্থাৎ ডেফিনেশন অফ জিওগ্রাফি অ্যান্ড স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে আলোচনায় চলে আসি। প্রথমে ভূগোলের সংজ্ঞা তোমাদের বলতে গেলে একটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা তোমাদের দিই, সেটা কি না, মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বিবরণ বা বর্ণনা। আমি আবারও বলছি, মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বিবরণ বা বর্ণনা, এই কথাটি কে বলেছিলেন, বিখ্যাত গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস, বিখ্যাত গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই কথাটা বলেছিলেন। আমরা জানি যে খ্রিস্টপূর্বাব্দ 276 থেকে খ্রিস্টপূর্বাব্দ 194 পর্যন্ত উনি কিন্তু বেঁচে ছিলেন। এই যে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস, তিনিই প্রথম বললেন যে মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বিবরণ বা বর্ণনা হলো ভূগোলের মূল উপজীব্য বিষয়। কেন তিনি এটা বললেন,
তার কারণ হচ্ছে সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী যেখানে কিন্তু প্রাণ সঞ্চার হয়েছে এখনো পর্যন্ত যতখানি আমরা জানতে পেরেছি। তাহলে পৃথিবীতে যেহেতু প্রাণ সঞ্চার হয়েছে এবং বিবর্তনের ধারায় একেবারে সর্বশেষ স্তরের পৃথিবীতে আমাদের সব থেকে উন্নততম প্রাণী মানুষের সৃষ্টি হয়েছে, তাই তিনি বলছেন মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বিবরণ বা বর্ণনা হলো ভূগোল পাঠের মূল উদ্দেশ্য বা ভূগোলের মূল উপজীব্য বিষয় বা ভূগোলের সংজ্ঞা। এবারে যদি আমরা এরাটোস্থেনিস এই জিওগ্রাফি এই শব্দটা যে ব্যবহার করেছিলেন কেন ব্যবহার করেছিলেন আলোচনায় যাই তাহলে বুঝতে পারবো। এরাটোস্থেনিস কিন্তু প্রথম যে জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছিলেন সেখানে তিনি কিন্তু দুটো গ্রিক শব্দকে মিলিয়ে ব্যাপারটা করেছিলেন। দুটো গ্রিক শব্দ কি কি? একটা হচ্ছে জিও যার কথার অর্থ পৃথিবী, আর একটা হচ্ছে গ্রাফি যার মানে হচ্ছে বর্ণনা। অর্থাৎ যদি সহজ করে বলি পৃথিবীর বর্ণনা, তাহলে জিও মানে পৃথিবী আর গ্রাফি মানে বর্ণনা। এই দুটো ওয়ার্ডকে একত্রিত করে এই বিষয়টার নামকরণ করেছিলেন জিওগ্রাফি। প্রথম জিওগ্রাফি টার্মটা ব্যবহার করেছিলেন গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। এবারে আমি চলে আসছি খ্রিস্টাব্দ দশ রোমান দার্শনিক স্ট্র্যাবো কি বলছেন? স্ট্র্যাবো বলছেন ভূগোল পৃথিবীর জলভাগ ও স্থলভাগ সম্পর্কে জ্ঞান লাভে সাহায্য করে, ভূগোল পৃথিবীর জলভাগ ও স্থলভাগ সম্পর্কে জ্ঞান লাভে সাহায্য করে ও পৃথিবীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। আমরা সবাই জানি পৃথিবীর ভূখণ্ডের মূল দুটো অংশ একটা জলভাগ আর একটা স্থলভাগ। স্ট্র্যাবো কি বলছেন? পৃথিবীর জলভাগ ও স্থলভাগ সম্পর্কে জ্ঞান লাভে সাহায্য করে আর পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে ভূগোল। তাহলে আমরা স্ট্র্যাবোর মতামত জানলাম। এবারে জার্মান দার্শনিক বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, উনি কিন্তু মধ্যযুগীয়। আমরা এর আগে এরাটোস্থেনিস বললাম এবং স্ট্র্যাবো বললাম, এনারা কিন্তু প্রাচীন যুগ। এবারে মধ্যযুগে 1795 খ্রিস্টাব্দে ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক, তিনি ভূগোলের কি সংজ্ঞা দিলেন? তিনি ভূগোলের সংজ্ঞা দিলেন জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থ। ভূগোল হচ্ছে পৃথিবী সম্পর্কে পড়াশোনা বা পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন। ইট এক্সপ্লেন্স দ্য ভ্যারাইটিস ফাউন্ড ইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য আর্থ। ইট এক্সপ্লেন্স, এটা বিশ্লেষণ করে, এটা ব্যাখ্যা করে দ্য ভ্যারাইটিস ফাউন্ড, যে সমস্ত বৈচিত্র্য দেখা যায়। দ্য ভ্যারাইটিস ফাউন্ড ইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য আর্থ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা যে বিভিন্নতা লক্ষ্য করি সেই বিভিন্নতাকে কিন্তু এক্সপ্লেন করতে সাহায্য করে জিওগ্রাফি। কে বললেন? জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। কবে বললেন? 1795 খ্রিস্টাব্দ, অর্থাৎ মধ্যযুগে। এরপরে যদি আমরা হাম্বোল্ট সাহেবের কথায় আসি, হাম্বোল্ট সাহেব ইনিও কিন্তু একজন জার্মান দার্শনিক, আমরা বলতে পারি আলেকজান্ডার ভন হাম্বোল্ট। তিনি কি বলছেন? জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স। প্রথম বললেন ভূগোল হচ্ছে একটা বিজ্ঞান রিলেটেড টু নেচার, যেটা কিন্তু প্রকৃতি সম্পর্কিত, প্রকৃতি সম্বন্ধীয় একটা বিজ্ঞান। ইন ইট আর স্টাডেড অ্যান্ড ডেসক্রাইব অল থিংস ফাউন্ড অন আর্থ, অর্থাৎ এই বিষয়ে আমরা পড়াশোনা করি এবং ব্যাখ্যা বিবরণ দিই। অল থিংস ফাউন্ড অন আর্থ, পৃথিবীর ওপরে যা কিছু বস্তু আমরা দেখতে পাই, পৃথিবীর ওপরে যা কিছু প্রাকৃতিক বস্তু বা যা কিছু সাংস্কৃতিক ভূদৃশ্য আমরা দেখতে পাই, প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক ভূদৃশ্য যা কিছু দেখতে পাই সেটাকে পড়াশোনা করা এবং তার বিবরণ দেওয়া, এটাই হচ্ছে ভূগোলের মূল উপজীব্য বিষয়। এবং জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স রিলেটেড টু নেচার, ভূগোল হচ্ছে একটা বিজ্ঞান যেটাকে আমরা বলতে পারি পৃথিবীর প্রকৃতি সম্বন্ধীয় বিজ্ঞান। এরপরে যদি রিটার সাহেবের কথা আসি, কার্ল রিটার, ইনি হলেন জার্মান দার্শনিক। এই ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটার, এনারা কিন্তু প্রায় সমসাময়িক, সবাই মধ্যযুগীয় আমরা বলতে পারি। তিনি কি বলছেন? রিটার সাহেব কি বলছেন? কার্ল রিটার বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স, ভূগোল হচ্ছে সেই বিজ্ঞানের শাখা, বিজ্ঞানের সেই ডিপার্টমেন্ট
that deals with the globe যেটা কিন্তু ডিল করে কাকে নিয়ে গ্লোব কে নিয়ে দ্যাট মিন্স পৃথিবী কে নিয়ে ইন অল ইটস ফিচারস ফেনোমেনা এন্ড রিলেশনস তার সমস্ত বিষয় সমস্ত বৈশিষ্ট্য এবং সমস্ত সম্পর্ক অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ইউনিট একটা স্বতন্ত্র একক হিসাবে বা স্বতন্ত্র বিষয়বস্তু হিসাবে ভূগোল কিন্তু ব্যাখ্যা করে আমি আবারও বলছি রিপার স্যার কি বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা দ্যাট ডিলস উইথ দ্য গ্লোব যেটা কিন্তু পৃথিবীর সম্পর্কে ডিল করে ইন অল ইটস ফিচার্স তার সমস্ত প্রকার বিষয় ফেনোমেনা তার সমস্ত প্রকার বৈশিষ্ট্য অ্যান্ড রিলেশনস তার সমস্ত প্রকার সম্বন্ধ রিলেশন বিটুইন ইচ আদার অ্যান্ড অ্যামাং ইচ আদার অ্যান্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইউনিট একটা স্বতন্ত্র একক হিসাবে এটা কিন্তু আলোচনা করে এরকম বিষয়টাকে ভূগোল বলে বলছেন কার্ল রিটারসাইন এবারে আসছি মার্কিন ভূগোলবিদ হাটসন মার্কিন ভূগোলবিদ হাটসন 1937 1937 সালে বলছেন অর্থাৎ হাটসনকে আমরা আধুনিক ভৌগোলিক বলতে পারি এনারা মধ্যযুগীয় ভৌগোলিক ইমানুয়েল কান হামবোল্ড রিটার এনারা মধ্যযুগীয় ভৌগোলিক হাটসনকে আমরা বলতে পারি মার্কিন ভূগোলবিদ হাটসন তাকে আমরা বলতে পারি আধুনিক ভূগোলবিদ তিনি কি বলছেন ভূগোলের উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক ও যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা ভূগোলের উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠের যে বৈচিত্র্য আছে অর্থাৎ কোথাও সাগর আছে কোথাও মহাসাগর আছে কোথাও পাহাড় আছে পর্বত আছে মালভূমি আছে সমভূমি আছে এই যে ভূপৃষ্ঠের যে বৈচিত্র্য এই বৈচিত্র্যকে সঠিক এবং যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা হচ্ছে ভূগোলের কাজ এরপরে আমি আসি ফরাসি দার্শনিক ভাইডাল দা ব্লাস ভাইডাল দা ব্লাস ফরাসি দার্শনিক তিনি কি বলছেন তিনি বলছেন ভূগোল পাঠের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো স্থান বা প্লেস সম্পর্কে বিশেষভাবে জানার চেষ্টা করা এটা হচ্ছে ভূগোল পাঠের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য স্কিফার সাইন তিনি কিন্তু আধুনিক ভূগোলবিদদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভূগোলবিদ আমরা বলতে পারি এই কারণে স্কিফারকে আমরা মাতৃক ভূগোলের জনক বলি বা রাশিমাতৃক ভূগোলের জনক বলি অর্থাৎ ভূগোল পাঠে আমরা যে এখন রাশিবিজ্ঞানকে ব্যবহার করছি ভূগোল পাঠে আঞ্চলিক বিশ্লেষণগুলো করার জন্য আমরা যে গাণিতিক মডেলগুলো ব্যবহার করছি এই রাশিবিজ্ঞান এবং গাণিতিক মডেলের ব্যবহার ভূগোলশাস্ত্র পাঠের ক্ষেত্রে যিনি প্রথম শুরু করেছিলেন তিনি হচ্ছেন স্কিফার সাহেব তিনি বলছেন ভূগোলের উদ্দেশ্য হলো ভৌগোলিক অঞ্চলগুলিকে ব্যাখ্যা করার জন্য সূত্র বা নিয়ম তৈরি করা এই সূত্র বা নিয়ম তৈরি করতে গেলে আমাদের রাশিবিজ্ঞান বা ম্যাথমেটিক্সের সাহায্য নিতে হবে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে আঞ্চলিক বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করতে পারি এই ব্যাপারটা যিনি ভূগোলে নিয়ে এলেন তিনি হচ্ছেন বিখ্যাত ভূগোলবিদ স্কিফার যাকে সেফারও বলা হয় এবার আসছি ব্রিটিশ ভৌগোলিক পিটার হ্যাগেট 1981 ব্রিটিশ ভৌগোলিক পিটার হ্যাগেট তিনি কি বললেন দ্য স্টাডি অফ দ্য আর্থ সারফেস অ্যাজ দ্য স্পেস উইদিন হুইচ দ্য হিউম্যান পপুলেশন লিভস তিনি কি বলছেন দ্য স্টাডি অফ আর্থ সারফেস পৃথিবীর যে সারফেস উপরিভাগ তার সম্পর্কে পড়াশোনা করা জ্ঞান অর্জন করা অ্যাজ দ্য স্পেস উইদিন হুইচ দ্য হিউম্যান পপুলেশন লিভস যেহেতু এখানে হিউম্যান পপুলেশন বসবাস করে এইটার জন্য আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করব তাহলে এইভাবে আমরা একেবারে প্রাচীন যুগের এরাটোস্থেনিস থেকে শুরু করে স্ট্র্যাবো তারপরে ইমানুয়েল কান আলেকজান্ডার ভন হামবোল্ড কার্ল রিটার হাটসন ভাইডাল দি ব্লাস স্কিফার পিটার হ্যাগেট ইত্যাদি বিখ্যাত বিখ্যাত দার্শনিক এবং ভৌগোলিকদের ভূগোল সম্পর্কে ধারণা ভূগোলের সংজ্ঞা ভূগোল পাঠের উদ্দেশ্য আমরা আলোচনা করে ফেললাম এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের বিষয়বস্তু কি তার পরিধি কতখানি স্কোপ পরিধি কতখানি আর কতদূর বিস্তৃত ভূগোল বিষয়টা আর কন্টেন্ট বিষয়বস্তু কি কি আছে ভূগোলের মধ্যে এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখা দরকার
ভূগোল এমন একটা বিষয় যেখানে কিন্তু আমাদের প্রাকৃতিক বিজ্ঞানের বহু বিষয়বস্তু আছে, আবার সামাজিক বিজ্ঞানের বহু বিষয়বস্তু আছে। অর্থাৎ ভূগোলের কিন্তু মূল দুটো উপজীব্য বিষয়, একদিকে প্রকৃতি অপরদিকে মানুষ। প্রকৃতির যে বিষয়বস্তুগুলো সেগুলো প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত, আর মনুষ্য সৃষ্ট বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি মানবীয় ভূগোলের অন্তর্গত। এই যে প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের যে সমন্বয়, এই সমন্বয়ের ফলে কিন্তু ভূগোলের একটা বিশাল পরিধি আমরা বলতে পারি। ফলে ভূগোল কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তার বিষয়বস্তু পরিবর্তিত হচ্ছে এবং বিষয়বস্তু ক্রমশ বাড়ছে আমরা বলতে পারি। আজ থেকে 20-30-50 বছর আগে ভূগোলের যে সমস্ত যতদূর পরিধি ছিল বা বিস্তৃতি ছিল, আজকে কিন্তু তার পরিধি অনেক দূর বেড়েছে, এটা আমরা খুব জোর গলায় বলতে পারি। এবং যেহেতু প্রাকৃতিক বিজ্ঞান এবং মানবীয় বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এই দুটোর সমন্বয় সাধন করেছে এই ভূগোল, তাই সমস্ত দার্শনিক এবং বিজ্ঞানী ভূগোলকে কি বলেন, সমস্ত বিজ্ঞানের জননী বা মা। জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস, জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস, ভূগোল হচ্ছে সমস্ত প্রকার বিজ্ঞানের জননী। এবারে এই ভূগোলের প্রধান তিনটি বিষয় কি কি? একটা বিষয় হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয় করা। আমরা ভৌগোলিক অবস্থান বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে দেশ, আমাদের যে মহাদেশ, আমাদের যে মহাসাগর, এই যে বিশাল পৃথিবী, যেখানে প৫ আয়তন 51,54,00,000 বর্গ কিলোমিটার, 7 মহাদেশ, 5 মহাসাগর, এতগুলো দেশ, প্রত্যেকটা দেশের মধ্যে এত রাজ্য, এত জেলা, এত মহকুমা, এত থানা, এত ব্লক, এত গ্রাম, এত গ্রাম পঞ্চায়েত, এত পরিবার, এত বাড়ি, এত মানুষ, কোটি কোটি মানুষ, যে বিশাল পৃথিবী। সেই বিশাল পৃথিবীর মধ্যে কোনো বস্তুর বা কোনো ব্যক্তির অবস্থান নির্ণয় করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা আমরা করতে পারি মূলত অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে। এই যে অবস্থান নির্ণয়ের পাশাপাশি আমাদের আপেক্ষিক অবস্থান জানা এবং অবস্থানটার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা, এই তিনটে জিনিস কিন্তু ভূগোল পাঠের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভূগোলের মূল বিষয় কিন্তু স্পেস। এই স্পেস মানে কিন্তু কোনো দেশ বা রাষ্ট্র বোঝাচ্ছে না, এটা কিন্তু একটা ক্ষেত্র বা একটা এলাকা, যে ক্ষেত্রের মধ্যে আমরা কিন্তু বিচরণ করি সেটা কিন্তু কখনো কখনো স্পর্শযোগ্য, কখনো কখনো অস্পর্শযোগ্য হতে পারে। স্বাভাবিকভাবে এই যে একটা অবস্থান, একটা আপেক্ষিক অবস্থান, একটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক অবস্থানগুলোর, এই তিনটে জিনিসকে কিন্তু আমাদের ভূগোলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ভৌগোলিক অবস্থান নির্ণয়। 2 বিষয় হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। যেহেতু একটা বিশাল ক্ষেত্র, বিশাল এলাকা, বিশাল স্থান, বিশাল স্পেস, তাহলে এই যে বিশাল এলাকার এর মধ্যে এতগুলো মহাদেশ আছে, সেই মহাদেশের যে এতগুলো এলাকা বা অঞ্চল আছে, আমরা যদি দেখি যে ওই সমস্ত এলাকাগুলোর মধ্যে যে সমস্ত এলাকার বৈশিষ্ট্যগুলো একই প্রকারের, যে সমস্ত এলাকার বৈশিষ্ট্যগুলো একই প্রকারের, গোটা পৃথিবীর মধ্যে যদি আমরা আঞ্চলিক বিভাজন করি, তাহলে প্রথম যে আঞ্চলিক বিভাজনটা হবে সেটা হচ্ছে পৃথিবীকে আমরা 3 ভাগে ভাগ করব, একটা হচ্ছে শিলামণ্ডল, একটা বালিমণ্ডল, একটা বায়ুমণ্ডল। আমি আর বলছি শিলামণ্ডল, বালিমণ্ডল, বায়ুমণ্ডল, প্রথম আঞ্চলিক বিভাজন। তারপরে শিলামণ্ডলের মধ্যে মহাদেশগত বিভাজন, মহাসাগরগত বিভাজন। মহাদেশগত বিভাজনের ভেতরে যদি আমরা দেখি আঞ্চলিক যে বৈশিষ্ট্যগত মিল, সেই আঞ্চলিক বৈশিষ্ট্যগত মিলের ভিত্তিতে আমরা যে আমরা ভৌগোলিক অঞ্চল নির্ধারণ করতে পারি, সেই ভৌগোলিক অঞ্চল নির্ধারণ করার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল পাঠের ক্ষেত্রে, যাকে আমরা বলছি আঞ্চলিক পৃথকীকরণ। এই আঞ্চলিক পৃথকীকরণ ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 3 যে বিষয়টা সেটা যে মানুষ প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ এক্সপ্লেনেশন,
ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ এক্সপ্লেনেশন এই কথাটা বলতে গেলে আমাদের বুঝতে হবে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক মানে, অর্থাৎ আমরা কতখানি প্রকৃতির দ্বারা প্রভাবিত, আমরা কতখানি প্রকৃতির দ্বারা প্রভাবিত, এটা হচ্ছে মানুষের উপরে প্রকৃতির প্রভাব। এই যে মানুষের উপরে প্রকৃতির প্রভাব, এই যে দৃষ্টিভঙ্গি বা এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটাকে আমরা বলতে পারি নিয়ন্ত্রণবাদী অ্যাপ্রোচ বা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বলে বলতে পারি, মানুষের উপরে প্রকৃতির নিয়ন্ত্রণ। আর বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরেক দল মানুষ মনে করছে যে কিভাবে মানুষ প্রকৃতিকে তার কর্তৃত্বের মাধ্যমে একটা বিশেষত্ব অর্জন করার চেষ্টা করছে, অর্থাৎ প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে মানুষ। এই যে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা বলছি পসিবিলিস্টিক অ্যাপ্রোচ বা সম্ভাবনাবাদী অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি। এই সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি একটা দৃষ্টিভঙ্গি, আর হচ্ছে নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি একটা দৃষ্টিভঙ্গি। সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে কি, পসিবিলিস্টিক অ্যাপ্রোচে কি বলা হচ্ছে, সেই অ্যাপ্রোচে বলা হচ্ছে মানুষ তার বুদ্ধি, তার কর্মকুশলতা, তার প্রযুক্তি, তার জ্ঞান, একে কাজে লাগিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা গ্রহণ করছে, এইটা হচ্ছে মানুষ প্রকৃতির উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে। আর প্রকৃতি মানুষের উপর যে প্রভাবটা বিস্তার করছে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, ঝড় ঝঞ্ঝা বন্যা ইত্যাদির মাধ্যমে, এটাকে আমরা বলছি নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি বা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ। তাহলে আমরা প্রকৃতি মানুষ সম্পর্ক নিশ্চয়ই বুঝতে পারলাম। এখানে আরেকটা কথা বলে নেওয়া দরকার, ভূগোলের যেহেতু দুটো মূল বিষয়, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে মানুষ, প্রকৃতির সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। অর্থাৎ ভূমির ঢাল যেদিকে, নদীর স্রোত সেদিকে প্রবাহিত হবে, এটা কিন্তু একেবারে হবেই, অর্থাৎ এটা একটা ডিসিপ্লিন মেনে চলে প্রকৃতি। আবার মানুষ, অর্থাৎ মানুষের জনসংখ্যা, জনঘনত্ব, মানুষের যে সমস্ত মানবীয় কার্যকলাপ, সেগুলো কিন্তু সবসময় সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না। এই যে যে ক্ষেত্রে নিয়ম মেনে চলে প্রকৃতি, প্রকৃতি যেহেতু অত্যন্ত নিয়ম মেনে চলে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি নিয়ম অনুসারী বিজ্ঞান বা নোমোথেটিক সায়েন্স। নিয়ম অনুসারী বিজ্ঞান বা নোমোথেটিক সায়েন্স, যে ক্ষেত্রে প্রকৃতি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। আর মানুষ যে সমস্ত কার্যকলাপ করে সেটা যেহেতু খুব নিয়ম মেনে করে না, সেটাকে আমরা বলি ভাবলেখী দৃষ্টিভঙ্গি বা আমরা ওটাকে বলতে পারি ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ, ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ বা ভাবলেখী দৃষ্টিভঙ্গি। তাহলে যাই হোক, মোটামুটি ভাবে ভূগোলের তিনটে প্রধান বিষয়, একটা ভৌগোলিক অবস্থান নয়, এই অবস্থান বলতে শুধুমাত্র সাধারণ অবস্থান নয়, সাধারণ অবস্থান, বিশেষ অবস্থান, আপেক্ষিক অবস্থান এবং অবস্থানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন, যেটা আমরা মূলত অক্ষাংশ দ্রাঘিমাংশের মাধ্যমে করে থাকি। আরেকটা হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ, যেটা আমরা বললাম মাত্রিক ভূগোলের মাধ্যমে আমরা স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার মডেল নির্মাণ করে পৃথিবীর বিভিন্ন যে আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো আছে তাকে নির্দিষ্ট সূত্রে ফেলার চেষ্টা করি, সেটাকে আমরা বলছি আঞ্চলিক পৃথকীকরণ। আরেকটা হচ্ছে মানুষ পরিবেশ সম্পর্ক, এখানে দুটো দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বা হচ্ছে আমরা বলতে নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে পসিবিলিস্টিক অ্যাপ্রোচ বা আমরা বলতে সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি। ডিটারমিনিস্টিক দৃষ্টিভঙ্গি মানে কি, যেখানে প্রকৃতি মানুষের উপর প্রভাব বিস্তার করে, আর সম্ভাবনাবাদী অ্যাপ্রোচ কি, যেখানে মানুষ প্রকৃতির উপর প্রভাব বিস্তার করে। এই দুটো মূল পার্থক্য। তাহলে মোটামুটিভাবে আমরা ভূগোলের যে পরিধি বা স্কোপ আলোচনা করলাম, এবারে যেটা মনে রাখতে হবে এই প্রাকৃতিক ভূগোল, আমাদের ভূগোলের তিনটে মূল শাখা, তিনটে প্রধান শাখা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে জীব ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলে আমাদের মহাকাশ, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ধূমকেতু, জল, মাটি, বাতাস, আবহাওয়া, জলবায়ু, শিলা, ভূতত্ত্ব, এইগুলো নিয়ে আলোচনা করি, নদী, হিমবাহ, বায়ু। আর জীব ভূগোলের মধ্যে আমরা মূলত মানুষ, উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং পরিবেশ, এইটা নিয়ে আমরা জীব ভূগোলে আলোচনা করি। আর মানবের ভূগোলে আলোচনা করি আমরা
অর্থনৈতিক সম্পদ অর্থাৎ কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, জনবসতি, জনঘনত্ব, মানুষের সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, এইগুলো হচ্ছে মানবীয় ভূগোলের অন্তর্গত বিষয়। তাহলে আমরা প্রথমে ভূগোলের সংজ্ঞা, বিশিষ্ট দার্শনিক এবং বিশিষ্ট যারা ভৌগোলিক তারা ভূগোলের সংজ্ঞা কি রকম দিয়েছেন, ভূগোল পাঠের উদ্দেশ্য কি কি বলেছেন সেটা আমরা আলোচনা করলাম, এবং তারপরে ভূগোলের পরিধি কতখানি, ভূগোলের স্কোপ কতখানি, ভূগোলের কন্টেন্ট কি কি এগুলো আমরা আলোচনা করলাম, এবং কেন ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয় সেটাও আমরা আলোচনা করলাম। যারা ভূগোলকে ভালোবেসে ক্লাস ইলেভেনে জিওগ্রাফিটাকে সাবজেক্ট হিসেবে রেখেছ, আশা করি আজকের ক্লাসটার পরে তোমাদের ভূগোল বিষয়ের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং তোমরা ভালোবেসে পড়াশোনা করবে, ভালোবেসে জ্ঞান অর্জন করবে এবং ভূগোল নিয়ে তোমরা বহুদূর এগিয়ে যাবে। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে, আমার দর্শক মণ্ডলীর সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে, আমার স্নেহের ছাত্রদের আমার আন্তরিক স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।